উন্নতির কৃষি প্রযুক্তি এবং এর যে যান্ত্রিকীকরণ থেকে শুরু করে উন্নত ব্যবস্থাপনা এই ফসল উৎপাদনের এর একটা ধারাবাহিকতা নিয়ামক হিসেবে কিন্তু কিছু কৃষি শ্রমিক মানে হিউম্যান যে লেবার ফোর্স সেটা কমবে, এটা হচ্ছে একটা দিক। অন্যদিকে কৃষিটা যারা জীবিকা হিসাবে নিচ্ছেন সেই কৃষকদের জন্য কতটুকু লাভজনক সেইটা হলো আরেকটা দিক, যেটাকে আমি নেগেটিভ সাইড বলতেছি। যে যদি সেটা লাভজনক না হয় তাদের জন্য এবং সেটা থেকে যদি অন্য কোনো প্রফেশন মোর লুক্রেটিভ হয়, আপাত লুক্রেটিভ, এটা এন্ড অফ দ্য ডে এটা কতটুকু লুক্রেটিভ সেটাও একটা বিবেচ্য বিষয়। কারণ আপনারা লক্ষ্য করবেন যে বাংলাদেশে প্রচুর গ্রামের যুবক শ্রেণীর লোকজন থেকে শুরু করে মধ্যবয়সী লোকজন কত বিপজ্জনক পদ্ধতিতে দেশের বাইরে এখানে ওখানে সেই সমুদ্র পথ দিয়ে পাড়ি দিতে গিয়ে সলিল সমাধিও হয়ে গেছে উন্নত জীবন ধারণের জন্য, রাদার দেন বাংলাদেশে তারা কৃষিকাজ করার থেকে বা অন্য কোনো কাজ। অনেকের জীবিকার সংস্থান হয় নাই, অনেকের সেই সেই হয়তো স্কিল সেট নাই। কিন্তু অন্যদিকে এটাও সত্য যে আমাদের এত বছরের কৃষির যে উন্নতি, যেটাকে আমরা এই হিসেবে বলি যে দেশ যখন স্বাধীন হয় সেই তুলনায় আজকে আমাদের উৎপাদনশীলতা নিঃসন্দেহে বেড়েছে, কিন্তু তার ফল যদি কৃষক পর্যায়ে ডিভিডেন্ডটা তারা পেয়েছে কি না এর ভ্যালু চেইনটা আমরা সেভাবে কিন্তু উন্নত করতে পারিনি। অর্থাৎ কৃষির উৎপাদন থেকে শুরু করে আমার কাস্টমারের একদম ভোক্তা শ্রেণীর টেবিল পর্যন্ত একটা পণ্য ফসল আসার যে পুরো চেইনটা, সেইখানে কে কতটা বেনিফিটেড হচ্ছে সেটা একটা দেখার বিষয়। এবং তার মধ্যে ফর্মাল এবং ইনফর্মাল আছে। ফর্মালটা আমরা অনেক সময় আলাপ করি, ইনফর্মালটা কিন্তু আলাপ করা হয় না তা নয়। বাংলাদেশে সিটিং মিনিস্টারও কিন্তু বলেছেন, আমি নাম উল্লেখ না করে বলতে চাই, যে ওনার গ্রামের বাড়ি টাঙ্গাইলের ধনবাড়ি থেকে ঢাকা পর্যন্ত কৃষিপণ্য নিয়ে আসতে যে ট্রাক বা পরিবহন, তাকে কয় জায়গায় আইনশৃঙ্খলা বাহিনীর লোকজনকে টাকা দিতে হয়। অন্যান্য যেসব আমাদের পলিটিক্যাল ইকোনমিতে সংশ্লিষ্ট যারা লোকজন আছেন আর কি, তাদেরকে টাকা দিতে হয়। তো এই যে আমি কিন্তু বা আপনি ঢাকার বাজারে বা অন্য জায়গায় ঠিকই একটা কৃষিপণ্য অনেক টাকা দিয়ে ক্রয় করছি, এখন তো দ্রব্যমূল্য আরও বৃদ্ধি পেয়েছে, কিন্তু তার বেনিফিট যদি কৃষক পর্যায়ে সত্যি পাওয়া যেত তাহলে অবশ্যই কৃষকরা সেখান থেকে লাভবান হতেন। সেখান থেকে তারা কিন্তু এই এই প্রফেশনে একটা জেনারেশনের পরে তার পরের জেনারেশন যে কৃষিতে আর আস্থা রাখতে পারছেন না, অন্যদিকে চলে যাচ্ছেন, সেই জিনিসটা হতো না। এটা হচ্ছে একটা দিক। আরেকটা যেটা কৃষি জমির বিষয়,